করে দিই। আচ্ছা, সবার আগে আমরা পরিচয় করে দিই। আমার নাম সৌরভ। সৌরভ আমার মেয়ে, শিবাঙ্গী। আর এটা আমার ওয়াইফ। ঠিক আছে, আমরা সবাই মিলে আজকে ভিক্টোরিয়া ঘুরতে যাবো। হ্যাঁ, আমরা এখন রাস্তাতে আছি, বাইকে করে যাচ্ছি আমরা। হ্যাঁ, দেখুন হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজের তলাতেই যাবো আমরা, হাওড়া ব্রিজ দিয়ে। আমরা এখন চলে এসেছি ভিক্টোরিয়া, এই যে ভিক্টোরিয়ার গেট। হ্যাঁ, ভিক্টোরিয়া গেট চলে এসেছি, এবার ভেতরে ঢুকবো আমরা। হ্যাঁ, আমরা ভিক্টোরিয়ার ভেতরে ঢুকছি, তাই টিকিট কাটলাম এখান থেকে। দেখুন 30 টাকা করে টিকিট। হ্যাঁ, আমরা 3টা টিকিট কাটলাম, এবার ভেতরে ঢুকবো। হুম, ভেতরে ঢুকে আমরা দেখাচ্ছি আবার। দেখবে তো বললাম, কেন এলো নাকি? দেখুন আমরা ঢুকে গেছি ভিক্টোরিয়ার ভেতরে। হ্যাঁ, এটা রাস্তা ভিক্টোরিয়ার, এটা পাথরের রাস্তা, এখান দিয়ে ঢালাই করা রাস্তা। কত সুন্দর সাজানো ভিক্টোরিয়া। দেখুন ভিক্টোরিয়ার পাশে এই বিল্ডিংটা, দেখুন কলকাতার সবচেয়ে উঁচু বিল্ডিং এটা। দেখুন এটা হলো কলকাতার সবচেয়ে উঁচু বিল্ডিং, গোটা কলকাতা দেখা যাবে এই বিল্ডিংয়ে ছাদে উঠলে। আমরা এখন মেন বিল্ডিংয়ে ঢুকছি, ভিক্টোরিয়ার মেন, যেখানে রাজারানীদের পোশাক, তরোয়াল সব থাকে ওইখানে। দেখুন কামান রাখা আছে, এখানে সোমবার বন্ধ পরিষ্কার লেখা আছে। এই যে আমার মেয়ে, কি আনন্দ দেখুন, প্রথম করোনার পরেই প্রথম এসছে ভিক্টোরিয়া, কি আনন্দ। আমার বইয়েরও আনন্দ, ও বসছিল এতদিন ঘরেতে। চলুন এবার নিয়ে যাই ভিক্টোরিয়ার ভেতরে।
দেখুন একদম ভেতরে ঢুকে গেছি। এখানে পুরো নেতাজির ছবিতে ভর্তি, পুরোটাই নেতাজির ছবি। দেখুন ভারতবর্ষকে স্বাধীন করার ক্ষেত্রে আজাদিন ফৌজের ভূমিকা সম্পর্কে কিছু লেখা আছে এখানে। নেতাজি সুভাষচন্দ্র দেখ, দেখুন কিছু অস্ত্র শস্ত্র, টাকা। তখন তার দিনে 100 টাকার নোট। তরোয়াল, স্বাধীনতা ইউজ হয়েছিল এগুলো। দেখুন আমাদের আজাদহীন বাহিনী, নেতাজি কণ্ঠস্বর লিপিবদ্ধ করা আছে। দেখুন নেতাজি কি কি ছদ্মবেশ ধারণ করেছিল। 1941 সালে ভারতের মুক্তির জন্য বিদেশি সহায়তা চাওয়ার সময় নেতাজি কোন কোন ছদ্মবেশ ধারণ করেছিল, আরো অনেক করেছিল কিন্তু এখানে কয়েকটাই দেওয়া আছে। হ্যাঁ, ভিক্টোরিয়ার ভেতর আর একটা সাইডে ঢুকছি আমরা। দেখুন বন্দুক, এটা এনফিল্ড গান ম্যানুফ্যাকচারিং, দেখুন 1865-68। এটা কার ড্রেস বলতে পারছি না।
দেখুন এটা বড় ছবি, এটা মডেল নৌকার, জাহাজের মডেল একটা। পিয়ানো দেখুন, তখনকার যুগের পিয়ানো। দেখুন নেতাজির টুপি, এইটা এই টুপিটা নেতাজি পড়তো। চলো মোটামুটি ভেতরে তো সবকিছু দেখা হয়ে গেল, এবার আমরা বেরোবো বাইরে। ঠিক আছে চলো সবাই বাইরে বেরোচ্ছি আমরা এখন। ভেতরে ছিল আরো জিনিস, আমরা যখন এসেছিলাম 20 বছর আগে তখন আরো অনেক কিছু জিনিস ছিল, রানী ভিক্টোরিয়ার ড্রেস, আরো অনেক কিছু ছিল, কিন্তু এখন সব দেখতে পাচ্ছি না কিছু। চলুন এবার আস্তে আস্তে বেরিয়ে যাই, আর কি করবো, অনেকগুলো গেট বন্ধ আছে, ওই সব গেটে থাকতে পারে হয়তো। আমরা এবার এখানে বসে আছি, সুন্দর জায়গা একটা পেয়েছি, এবং পুকুরের ধারে খুব সুন্দর জায়গা, এখানে আমরা বসে আছি এখন সবাই মিলে। হ্যাঁ বসে বসে এখন আমরা চিপস খাবো, লেস, ঠিক আছে তাই খাই। আমরা এখন এখানে বসে বসে চিপস খাচ্ছি, আমার মেয়ে শিবাঙ্গি। কেরাম চিপসটা? বউ চিপস খাচ্ছে এখন। ঠিক আছে আগে চিপস ফিপস খেয়ে নিই, তারপর আবার দেখাবো। ঠিক আছে শিবাঙ্গির ফ্যামিলিতে শিবাঙ্গি আর শিবাঙ্গির বাবা খেলাধুলা করছে। অনেকদিন বাদে ঘুরতে বেরিয়েছে করোনার পরে।
এখন আমরা ভিক্টোরিয়া দিয়ে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, সারাদিন অনেক মজা হলো, আমার মেয়ে অনেক মজা করেছে, তাই তো? হ্যাঁ, টাটা করে দাও। টাটা, বাই বাই। টাটা।